হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকেই আমার এই গার্ডেনিং চ্যানেলে স্বাগত। আজকে আমি আমার স্ট্রবেরি গাছগুলো আপনাদেরকে পরিদর্শন করব। আপনারা এখন যে গাছটি দেখছেন এটা আমার এক বছর আগের গাছ। দেখতে পাচ্ছেন এটাতে অসংখ্য স্ট্রবেরি ফুল এসেছে এবং সেই সঙ্গে কিন্তু অনেকগুলি স্ট্রবেরি এখান থেকে হয়ে গিয়েছে অলরেডি। এই সঙ্গে আমার আরেকটি গাছ আছে, দেখুন এটি, এটিও আমার এক বছর পুরানো গাছ। এটি থেকে আমি নতুন তিনটি গাছ পেয়েছি, এই জন্য এই গাছটি একটু দুর্বল, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এখানে দেখুন ফুল হয়েছে এবং একই সঙ্গে কলিও আছে। চলুন এখন এইবার যে গাছগুলো হয়েছে এই গাছ থেকে সেগুলি দেখা যাক। আমার যে তিনটি গাছ হয়েছে তার মধ্যে এই একটি গাছ, দেখুন এটির মধ্যেও কিন্তু ফুল হয়ে গিয়েছে। আশা করছি এখান থেকে স্ট্রবেরি আমি খুব তাড়াতাড়ি পাবো, এবং এই সঙ্গে এর ভিতরে কিন্তু কলিও আছে। চলুন এখন অন্য দুটি গাছ দেখা যাক। দেখতে পাচ্ছেন এটি আমার আরেকটি গাছ, এটা এবারেরই গাছ। এখানে অনেকগুলো ফুল হয়েছে এবং একই সঙ্গে কিন্তু এখানে স্ট্রবেরিও হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অলরেডি খুব ভালো মানের স্ট্রবেরি ধুয়ে গিয়েছে। উপরে দেখতে পাচ্ছেন স্ট্রবেরি কিন্তু এখানে হচ্ছে। এবং এটি হচ্ছে আর একটি গাছ, এখানেও স্ট্রবেরি কিন্তু অনেকগুলি ফুল ফুটে গিয়েছে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছেন একটি খুবই ভালো মানের স্ট্রবেরি কিন্তু এখানে হয়েছে। তো এই গাছগুলিতে কিন্তু আমি সেরকম বিশেষ কিছু পরিচর্যা করিনি। আমি মাতার কাছ থেকে এই গাছগুলো সংগ্রহ করার পর কী করেছি দেখতে পাচ্ছেন, এই যে মাটির ছোটো ছোটো টবের মধ্যে এগুলোকে লাগিয়েছে এবং লাগানোর সময় মাটি গোবর সার একসঙ্গে মিক্স করে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি আর এক্সট্রা কোনো খাবার এর মধ্যে দিইনি, এবং দেখতে পাচ্ছেন আপনারা রেজাল্ট কিন্তু আপনাদের সামনে। তো এই গাছের পরবর্তী সমস্ত আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিন, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সকলের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।